লেমিন ডায়াক ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক প্রধান, তার বিরুদ্ধে আনা দুর্নীতির সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তি হিসেবে তাকে দেয়া হয়েছে 2 বছরের কারাদণ্ড। ফ্রান্সে তার শাস্তি ঘোষণা হয়। রাশিয়ান অ্যাথলেটদের যখন ডোপিংয়ের অপরাধে নিষিদ্ধ করার কথা ছিল, তখন তিনি তার পদে থেকেও তা এড়িয়ে গেছেন। অভিযোগ ওঠে এই অপরাধ ঢাকতে তখন ঘুষ খেয়েছিলেন তিনি। এছাড়াও আরও অনেক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, তাই 87 বছর বয়সেও এই শাস্তি পেতে হলো তাকে। এদিকে সাবেক এই অ্যাথলেটিক্স প্রধানের এমন শাস্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তার দেশ সেনেগালের নাগরিক ও ক্রীড়া প্রেমীরা। সবাই বলছেন বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন লেমিন। লেমিন ডায়াকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করা হয়েছে, এত বড় শাস্তি দেয়া তাকে মোটেও উচিত হয়নি। আসলে আমাদের মতো আফ্রিকানদের ওরা কখনোই ওপরে উঠতে দেবে না, এজন্যই এত সমস্যা আমাদের নিয়ে। সেনেগালের একজন বাসিন্দা হিসাবে আমি মনে করি এটা একদমই অবিচার করা হয়েছে ডায়াকের সঙ্গে। আমরা আফ্রিকানরা ক্লান্ত এসব দেখে দেখে। যদি সে একজন সাদা চামড়ার মানুষ হতো তাহলে সে কখনোই গ্রেফতার হতো না, তার বয়স 80 বছরের ঊর্ধ্বে। কিভাবে তারা এমন একজন বৃদ্ধকে হাজতে নেয়, এখানে আমি রাজনীতির গন্ধ পাচ্ছি। শাস্তিটা বেশি হয়ে গেছে এমনটাই মনে করছেন লেমিনের সমর্থকরা, তাই যে কোনো মূল্যে হোক এর রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে তারা। আমার লেমিনের উকিলের সঙ্গে কথা হয়েছে, তারা সেটাই করবে যেটা তাদের করা উচিত। তারা আপিল করবে লেমিনের জন্য, তারা লড়বে এটার বিরুদ্ধে, আমাদের জয়ী হতেই হবে। ফারজানা মুমু, সময় সংবাদ।